হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই আছেন অনেক ভালো তো চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে তো আজকে আমি আমার বাসার অন্য অন্য সদস্যের সাথে আপনাদের পরিচয় করাই দেব আর ওকে তো আপনারা চিনেন ও হচ্ছে আমার ছেলে পাপি বাবা আসো আসো এখানে আসো সে হচ্ছে আমার ছেলে আসলে পায়ে একটু ব্যথা পেয়েছে তাই ওর একটু মন খারাপ তো গুড মর্নিং সবাইকে একটা গুড মর্নিং বলে দাও আর পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পিজান হাউস আর আমি বাচ্চাদেরকে নিচে খাওয়াই আসছি আর আজকে সকালে আমার বাচ্চারা আমার বরাপুর বাসে চলে গেছে মানে আমার বিড়াল দুইটা তো এখন ওরা আমার কাছে নাই তাই ওদের কাছকে দেখাবো না তো চলেন আমরা ভিতরে যেয়ে একটু দেখে আসি আমার বাগানটা আসলে তেমন একটা বড়ো না তবে ছোট বাগান হিসেবে আসলে যতটুকু পারি চেষ্টা করি গুছিয়ে রাখার আর আমার বাগানে আগে বেশ অনেক গাছ ছিল যারা অনেক আগে থেকে আমার ভিডিওস দেখেন তাদের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার বাগানটা তো তখন আমার নানা ভাই ছিলেন উনি অনেক কেয়ার করতো তবে এখন আর ওইরকম কেউ নাই আমি আমার নানা ভাইকে খুব মিস করি সবাই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন উনি থাকলে আমার বাগানটা এতদিন হয়তো আরও বেশি সুন্দর থাকতো উনি সবসময় এগুলোর খুব যত্ন নিতেন তো আমি সবসময় একটা জিনিস ভাবি যে আসলে আমাদের জীবন থেকে কখন কে হারিয়ে যায় এটা আমরা নিজেরাও জানি না তো দেখতেই পারছেন ভিডিও করতে করতে আসলে আকাশের অবস্থাটা সত্যিই খুব খারাপ হয়ে গিয়েছিল আকাশ একদম মেঘলা হয়ে গিয়েছিল আমার বাগানে বেশ কিছু ফুলের গাছও আছে ছোট ছোট সবেমাত্র বাগানটা করা শুরু করেছে আবার নতুন করে তাই তেমন ভ্যারাইটিস আমার কাছে এখন নাই ইনশাল্লাহ সামনে আরও বেশ কিছু গাছ আনবো যে আমার বাগানকে একটু বেশি সুন্দর করে তুলবে তাই তো আমার পিজন হাউসে ঢুকলেই আপনারা দেখতে পারবেন ছোট্ট একটা লাল বলের ভিতরে বেশ কিছু পানি দিয়ে রাখি যাতে ওরা এখানে নেমে গোসল করতে পারে কবুতর কিন্তু পানি পেলে খুব সুন্দর করে গোসল করে তাই ওদের জন্য এখানে পানি দিয়ে রাখছে আর ফেন্সি আইটেমের কবুতরগুলো বেশি একটা উঠতে পারে না আমার এই লাখা এই জোড়াটাও তেমনই ওরা তেমন একটা উঠতে পারে না ইভেন ওই অতটুকু জায়গা থেকে নিচে নামলে উপরে উড়ে উঠতে পারে না তাই ওদেরকে আমি ওইখানে একটা সুন্দর করে তক্তা দিয়ে বসার জায়গা করে দিয়েছি আর এই জায়গাটায় একটা গেট লাগায় দিব যাতে ওরা একদম বের হতে না পারে আমি যখন বাসায় থাকি তখন ওদের একদম ছেড়ে দেই যাতে ওরা বাহিরে বিচরণ করতে পারে বা হাঁটাহাঁটি করতে পারে আমাদের এলাকায় চুরের উপদ্রব আসলে অনেক বেশি তাই অনেকেই কবুতর পালাটা এখন বাদি দিয়ে দিচ্ছে কারণ দেখা যায় আমার পাশের বাসায় কিছুদিন আগে ষাট থেকে সত্তর জোড়া কবুতর চুরি হয়ে গিয়েছে কবুতরের পাশাপাশি আমার তিনটা তিতিরও আছে একটা ছেলে ও দুইটা মেয়ে একদম বাচ্চা বসে নিয়ে আসছিলাম আর এই ফাঁকা জায়গাটাতে আমি ইনশাল্লাহ সামনে দুইটা র্যাবিট পুষব তো আপাতত আমার কাছে এগুলাই আছে তো দেখেন আমার ড্রাগন ফল গাছে এবার একটা ফুল আসছে গত বছর আমরা সাতটা ফল পেয়েছিলাম আল্লাহর রহমতে এবার একটা আসছে এই হচ্ছে আমার লাক্ষা জোড়া আমার ব্যক্তিগতভাবে ওদের আমার খুব বেশি ভালো লাগে কারণ আমার সাদা যে কোনো জিনিস খুব পছন্দ কারণ প্রিয় রঙ সাদা হওয়াতে আমার অ্যানিমাল হোক কোনো ফুল হোক সাদার প্রাধান্যটা আমার কাছে সবসময়ই বেশি থাকে তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে বা আমার ইনফরমেশনগুলো